আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে এবং এ যুদ্ধ রীতিমতো ধর্মযুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে এবং এ যুদ্ধে ইরানের বিজয় এবং ইসরায়েলের পরাজয় একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে পড়েছে। এখন আমরা যারা সেই ষাটের দশক থেকে শুরু করে আজ অবধি ইসরায়েলকে একটি অজেয় রাষ্ট্র হিসেবে মনে করছি এবং ইসরায়েলের মদতদাতা হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা, এই রাষ্ট্রগুলোকে আমরা একই অপরাধী রাষ্ট্র হিসেবে যারা চিহ্নিত করে আসছি, এই অপরাধী চক্রগুলো এই বর্তমান জমানাতে রীতিমতো মজলুম হয়ে পড়েছে। তাদের নিজেদের দেশের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট এবং সারা বিশ্বে তাদের সম্পর্কে নেতিবাচক একটা ধ্যান ধারণা। আজ ইংল্যান্ড বলতে মানুষ ভালো কিছু বোঝে না, আমেরিকা বলতে একজন মানুষ এখন একটা প্রতারক, শ্বেত হস্তি এবং শুধু ফুং ফাং করা যে কিছু লোকজন আছে না, খুব বড় বড় কথা বলে, কিন্তু আলটিমেটলি তারা কিছু করতে পারে না, শুধু দুর্বলের উপর অত্যাচার করতে পারে। তো এরকম একটি দেশ বোঝায়। আমরা যারা আমেরিকার পরাশক্তি এবং ইসরায়েলের পরাশক্তি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছি, ভয় পেয়েছি, তারা অতি সম্প্রতি তাদের যে পরাজয়গুলো, তারা ভিয়েতনামে মারাত্মকভাবে পরাজিত হয়েছে, আফগানিস্তানে নজিরবিহীনভাবে পরাজিত হয়েছে, সিরিয়াতে তারা কিছুই করতে পারে নাই আইএসের সঙ্গে, সেখান থেকে তাদেরকে নাকে খত দিয়ে ফেরত যেতে হয়েছে, ইরাকে তারা পরাজিত হয়েছে, লিবিয়াতে তারা পরাজিত হয়েছে, সাম্প্রতিক সময় তাদের একটাও বিজয়ের ইতিহাস নেই। এমনকি ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে তারা যে তাণ্ডব করার চেষ্টা করেছে, যে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে, শেখ হাসিনার কূটকৌশল তার দৃঢ়তার কাছে আমেরিকা এতটা পরাজিত হয়েছে, এখন গণভবনে কি করে ঢোকা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে কি করে এক কাপ চা খাওয়া যায়, এটি নিয়ে এখন পেন্টাগন এবং হোয়াইট হাউসে রীতিমতো গবেষণা সেল তৈরি করা হয়েছে। তো এই যে আমেরিকা, যারা এখন পৃথিবীর সবচেয়ে বড় দেউলিয়া রাষ্ট্র, নিজেদের কোনো টাকা নেই, তারা ডলার ছাপায় এবং সেই ডলারের বিপরীতে তাদের কোনো স্বর্ণমুদ্রাও সংরক্ষণ করা নেই, পুরো একটা বোগাস অর্থনীতির উপর, বিশ্বাসের উপর মানুষ চলছে, মানে যেটিকে প্রতারণার অর্থনীতি বলা হয়। আমাদের দেশে যেমন টাকা ছাপাতে ফরেন রিজার্ভ লাগে, বাংলাদেশ ব্যাংকের সেই স্বর্ণ লাগে, কিন্তু আমেরিকাতে এই জিনিসটা তারা করছে না, তারা শুধুমাত্র ইচ্ছামতো ডলার ছাপাচ্ছে এবং মানুষ তাদেরকে বিশ্বাস করছে, এই বিশ্বাসের জায়গাটা ভেঙে গিয়েছে। তাদের নিজস্ব অর্থনীতি অনেক বড় অর্থনীতি, কিন্তু এটি পুরোটাই অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের উপর নির্ভর করে, যে চীনের সঙ্গে তারা প্রতি মুহূর্তে প্রতিযোগিতা করছে। সেই চীনের যদি চায় যে এখন তাদের যে বিনিয়োগকৃত অর্থে আমেরিকা থেকে প্রত্যাহার করে তারা নিয়ে আসবে, পুরো আমেরিকা রাষ্ট্র কলাপস করবে, সৌদি আরবের একই অবস্থা। তো এই আমেরিকা এখন তাদের অস্ত্র শক্তি, অর্থনৈতিক শক্তি নিয়ে, তাদের সেই পরাশক্তি নিয়ে মানুষের মনে যে ভয় ছিল সেটি জিরো হয়ে গেছে। আর ইংল্যান্ড তো এখন একটা রীতিমতো দরিদ্র রাষ্ট্র, সেখানে আমাদের সিলেটি ভাই বোনেরা নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু, এবং সিলেটিরা এত শক্তিশালী ইংল্যান্ডে, তারা ইচ্ছে করলে বর্তমান যে রাজা তাকে যদি চান তারা সিলেটে নিয়ে আসতে পারেন, এসে চা বাগানে যদি সিলেটে অধিবাসীরা চান, রাজা এসে এক মাস সিলেটে থেকে যাবেন, এরকম প্রভাবশালী হয়ে পড়েছে সেখানে বাঙালিরা অর্থনৈতিক ক্ষেত্রে। আর ভারতীয়রা তো আরও প্রভাবশালী, সেখানে ঋষি সুনাক তো ভারতীয় বংশোদ্ভূত, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ভারতীয় মালিক সেখানে কিনে নিয়েছে, তাদের গর্বের ধন রেঞ্জ রোভার, এই গাড়িটা টাটা কোম্পানি, এই গাড়ি জাগুয়ার এবং রেঞ্জ রোভার, এই দুটো গাড়ির মালিকানা তাদের, তাদের সবচেয়ে গর্বের ধন মিত্তাল গ্রুপ কিনে নিয়েছে, আর্সেলান যেটা স্টিল ফ্যাক্টরি, পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরি, এই ইউরোপের শুধু মানে ইংল্যান্ড না, ইংল্যান্ডে তাদের আর একটা ফ্যাক্টরি আছে, পুরো ইউরোপের যে স্টিলের
অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যে সবচেয়ে বড় ফ্যাক্টরি এটি তারা কিনে নিয়েছে, ভারতীয় কোম্পানিগুলো। তো এখন ইংল্যান্ড সেখানে আর কদিন পরে ভারতীয়রা শাসন করবে, এমনকি সিলেটিরা শাসন করতে পারে, বাঙালিরা সেখানে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয় সেখানে। এটি একটা এখন বলতে গেলে অ্যাবান্ডেন্ট প্রপার্টি হয়ে গেছে। ফ্রান্সের অবস্থা আরও খারাপ। যাই হোক, আর ইসরায়েল সম্পর্কে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছিল, এখন দেখা গেল হুতিদের সাথে তারা পেরে উঠছে না। হুতিরা একটা ড্রোন নিক্ষেপ করছে, সেখানে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। হামাসের বিরুদ্ধে তারা নির্বিচার বিমান হামলা করে পুরো মাটির সঙ্গে হামাসের ঘাঁটিগুলো তারা গুঁড়িয়ে দিয়েছে। এরপর হামাসের ভয়ে তারা মরে যাচ্ছে, হামাসের সাথে তারা পারা উঠছে পেরে উঠছে না। এবং হিজবুল্লাহ, হামাস, হুতি এই তিনটি সংগঠনের সঙ্গে একত্রিতভাবে যুদ্ধ করার মতো সামরিক শক্তি, স্থল যুদ্ধ করার মতো শক্তি নেই। তারা বিমান হামলা করতে পারবে কাপুরুষের মতো, কিন্তু ট্যাঙ্ক নিয়ে, গুলি নিয়ে, সৈন্য নামিয়ে, ফ্রন্ট, এই তিনটা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এক ঘন্টা টেকার মতো ক্ষমতা ইসরায়েলের নেই। এ হলো বাস্তবতা, হামাস, হুতি এবং অন্য যে এটা করলাম। তো সেখানে ইরানের সঙ্গে তারা কী যুদ্ধ করবে? ইরান যেখানে এখন তাদের হাতে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, যেখানে 2000 মাইল পর্যন্ত দূরে গিয়ে নিখুঁত টার্গেটে তারা আঘাত হানতে পারে, অর্থাৎ তারা তেহরান থেকে বা ইরানের যে কোনো প্রান্ত থেকে সরাসরি জেরুজালেম, সরাসরি তেল আবিব, ইসরায়েলের যে কোনো স্থাপনায় তারা আঘাত হানতে সক্ষম, এটি রয়েছে তাদের। আর যদি তারা সমুদ্র ব্যবহার করে, ইসরায়েল না খেয়ে মারা যাবে সমুদ্রে যদি তারা ব্যারিকেড দেয়। আর যদি তারা সরাসরি তাদের যে বেজগুলো রয়েছে সিরিয়াতে সৈন্য সমাবেশ করে, গোলান হাইটসে করে, তারা যদি ইয়ামেনে আসে, সব মিলিয়ে এমনকি তারা যদি মিশরেও চলে আসে, সিসির কিছু করার নেই। এবং সেখানে মাত্র 2-3 লক্ষ সৈন্য যদি তারা সমাবেশ করে, ইসরায়েলের বাপ আমেরিকাও কিছু করতে পারবে না। এবং সেই যুদ্ধটি করার জন্য 79 সন থেকে এখন পর্যন্ত প্রায় 40 বছর ধরে, 40 বছর ধরে ইরান প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং নিয়ে আজকের এমন একটা পর্যায়ে চলে এসছে যে সারা দুনিয়ার ইউরোপীয় শক্তিগুলো শত চেষ্টা করেও ইরানের একটি পশ্চিম স্পর্শ করতে পারেনি। এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই অনিবার্য যুদ্ধে ইসরায়েলকে পরাজিত হতে হবে, যুদ্ধে পরাজিত হতে হবে অথবা কূটনৈতিকভাবে পরাজিত হতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া এখন যে জনমত সৃষ্টি হয়েছে, এর বাইরে তারা যেতে পারবে না। এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে শত্রু ছিল, প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল, তারাও মাটির সঙ্গে মিশে গিয়েছে, এবং তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন ইসরায়েলের পক্ষে টুশব্দ করতে পারবে না এবং ইরানের বিপক্ষে একটা টুশব্দ করতে পারবে না। তাদের নিরপেক্ষ হতে হবে অথবা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে হবে, ইনক্লুডিং সৌদি আরাবিয়া। আদারওয়াইজ ইরান এখন ইচ্ছে করলে, একেবারে না চাইলে পুরো আরব জাতিগোষ্ঠীকে একত্র করে ফেলতে পারবে যদি আজকে সে তেল আবিব আক্রমণ করে। এমনকি সৌদি আরবের যে সাধারণ জনগণ, বাশার ফয়সালের মৃত্যু, এটা সৌদি জনগণ মেনে নিতে পারেনি, এবং চারটি যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ, এবং সেই কারণে আরব রক্ত টকবগিয়ে ফুটছে। ইরানের রক্ত কিন্তু আরব রক্ত না, ইটস এ পার্সিয়ান ব্লাড। তো সেই ইরান যদি, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবি কুর্দি হওয়ার সত্ত্বেও যেভাবে জেরুজালেম দখল করে সমস্ত আরব বিশ্বের নেতা হয়ে গেছিলেন, আফ্রিকার অধিবাসী হওয়ার সত্ত্বেও যেভাবে গামাল আব্দুল নাসের সমস্ত আরব বিশ্বের ঐক্যের প্রতীক হয়েছিলেন, তদ্রুপ ইরান এই মুহূর্তে, ইরান কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন একটা মহাদেশ, একটা সংস্কৃতি, মানে এরা প্যান আরবের মধ্যে পড়ে না, তাদেরকে অনেকে আরবিক মনে করে, কিন্তু তারা নিজেদেরকে পার্সিয়ান হিসেবেই, পারসিক হিসেবে তারা আজীবন নিজেদেরকে পরিচয় দিয়ে রেখেছে, এমনকি খিলাফতের যুগে তারা নিজেদের সেই স্বতন্ত্রতা বজায় রেখেছে এবং এখন পর্যন্ত। তো সেই পারসিকরা, সেই ইরানিয়ানরা যদি এই মুহূর্তে জেরুজালেম আক্রমণ করে, এই মুহূর্তে তেল আবিব আক্রমণ করে, ইসরায়েল আক্রমণ করে, সমস্ত আরব বিশ্ব ঝাঁপিয়ে পড়বে এবং এটা আরব বিশ্বে ইন্তেফাদা, রীতিমতো একেবারে ক্রুসেড শুরু হয়ে যাবে। এবং সেই ক্রুসেডের সাথে ইচ্ছে করলে, মানে এটা তো খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে না, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হলে খ্রিস্টানদের পোপ বলতো এটা ধর্মযুদ্ধ, যুদ্ধ হচ্ছে ইহুদির সঙ্গে, ইহুদিরা
আমেরিকাতেও নিন্দিত, সারা দুনিয়াতে নিন্দিত, এবং ইচ্ছে করলে সেখানে আমেরিকা রাষ্ট্র হিসেবেও আসতে পারবে না। এখানে তাকে নিরপেক্ষ থাকতে হবে তার নিজ দেশের। কারণ হলো 30,000 ফিলিস্তিনি শিশুকে মেরে, নারীকে মেরে এখন পৃথিবীতে অভিশাপের একটা জ্বলন্ত নজির হিসেবে, একেবারে জ্বলন্তের অগ্নিকুণ্ড হিসেবে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হিসেবে ইসরায়েল রাষ্ট্রটি মানুষের ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে। ফলে ওই অগ্নিকুণ্ডর দিকে কেউ যদি এক ফোঁটা পানি নিক্ষেপ করে, এক কণা বালু নিক্ষেপ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সেটা গালি হোক অভিশাপ হোক, সেই বিশ্বের মজলুম মানুষ, সারা বিশ্বের সাধারণ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে নায়ক এবং মহানায়কে পরিণত হয়ে যাবে। তো কাজেই ইসরায়েলকে যদি ইরান আক্রমণ করে, তাহলে কোনো অবস্থাতেই এই যুদ্ধে ইসরায়েল অতীতের মতো টিকে থাকতে পারবে না, সফলতা তার প্রশ্নে আসে না। বরং এটি, অর্থাৎ এই রাষ্ট্রটি সম্পূর্ণরূপে, অতীতে যেভাবে ইহুদি রাষ্ট্র বারবার ধ্বংস হয়েছে, বারবার ধ্বংস হয়েছে, খ্রিস্টানদের দ্বারা ধ্বংস হয়েছে, মুসলমানরা কিন্তু করেনি, খ্রিস্টানদের দ্বারা তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কখনো তাদের রাষ্ট্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কখনো তাদের জাতিগোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কখনো তাদের বিশেষ একটি সম্প্রদায়, এমনকি আমেরিকাতে যত ইহুদি নিধন হয়েছে বিভিন্ন সময়টাতে, তার লক্ষ্যভাগের এক ভাগ ইহুদিও কোনো মুসলমানদের দ্বারা কখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি। রাশিয়াতে যে পরিমাণ ইহুদি নিধন হয়েছে, ইউরোপে বিভিন্ন সময় যে ইহুদি নিধন হয়েছে, তারপরে এই যে মধ্য এশিয়াতে, সেন্ট্রাল এশিয়াতে যে ইহুদি নিধন হয়েছে, এমনকি চেঙ্গিস খানের জামানাতে যে ইহুদি নিধন হয়েছে, মুসলমানদের হাতে হয়নি। কিন্তু এরা না বুঝে মুসলমানদের সাথে তারা শত্রুতা করছে। যাই হোক, এনিওয়ে এখন এই সময়টা চলে আসছে, এবং সেটির জন্যই ইহুদিরা অধীর আগ্রহে যে অপেক্ষা করছে যে তাদের মধ্যে সেই দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল অনেক আগে এসে গেছে। ইহুদি এক পণ্ডিতই বলেছে দাজ্জাল দেখেছে, এবং এই দাজ্জাল যে বর্তমান নেতানিয়াহু যে দাজ্জাল নয়, এটা কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো আল্লাহ রাসূল এক চক্ষু বিশিষ্ট দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন, এটি প্রতীকী, এটি তার যে একটা চক্ষু থাকবে তা না, এক চক্ষু মানে বিবেকহীন, বিচারহীন, যে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, এরকম সে নির্মম, নিষ্ঠুর, সবাইকে তার নিজের পক্ষে আনতে চায়। তো আপনি দাজ্জালের যে বৈশিষ্ট্য, খালি একটা চোখ ছাড়া, শারীরিক গঠন ছাড়া, যদি বাকি সব বৈশিষ্ট্য সবই আপনি বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে দেখতে পাবেন। আবার অন্যদিকে তাকে পরাজিত করার জন্য ইমাম মাহাদি অথবা হযরত ঈসা আলাইহিস সালাম যে এসে গেছেন, এটিও এই যুদ্ধের মাধ্যমে প্রকাশিত হয়ে যেতে পারে। অল অনে ছাড়েন, এটা মানে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন যে ইমাম মাহাদি অথবা হযরত ঈসা আলাইহিস সালাম, তারা নিজেরাও জানবেন না যে তারাই সেই কাঙ্ক্ষিত মহাপুরুষ। মানুষ তাদেরকে চিহ্নিত করবে এবং মানুষ তাদেরকে বলবে আপনি আমাদের নেতা, আপনি অমুক, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এটা এই যুদ্ধের মাধ্যমে। এবং আপনারা জানেন যে কিয়ামত হবে, এই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের যে ময়দানটি, সেটি কিন্তু পারস্য। আজকের যে পারস্য বা আজকের যে ইরান, এই ইরানের ভূমিতেই কিন্তু কিয়ামত সংঘটিত হবে, এইভাবেই বলা রয়েছে। কাজেই আপনি ইতিহাসের সেই যে সন্ধিক্ষণ, ধর্মের যে অমেয় বাণী, সেগুলো দিয়ে চিন্তা করেন, তার সাথে সাথে বর্তমান জামানাতে ইহুদি এবং খ্রিস্টানদের বাড়াবাড়ি, আমেরিকার যে বর্তমান দুরবস্থা এবং ইসরায়েলের যে বর্তমান দুরবস্থা, তার সঙ্গে সঙ্গে মুসলিম বিশ্বের যে শক্তিমত্তা, আজ পাকিস্তানের যে শক্তিমত্তা, তুরস্কের যে শক্তিমত্তা, আজকে সেসেনিয়ার যে শক্তিমত্তা, আজকে রাশিয়ার যে শক্তিমত্তা, আজকে ইরানের যে শক্তিমত্তা, এবং সৌদি আরব থেকে শুরু করে আরও অনেক দেশ, এমনকি এই যে বিভিন্ন সংগঠন হয়ে পড়েছে, তাদের যে শক্তিমত্তা, আফ্রিকান রাষ্ট্রগুলোতে মুসলিম বিভিন্ন গোষ্ঠীর যে শক্তিমত্তা, এই সমস্ত শক্তিমত্তাগুলো এই যুদ্ধের মাধ্যমে দেখবেন সবাই চলে আসছে মধ্যপ্রাচ্যে। এভরিবডি খাবার দাবার, পরিবার পরিজন সব কিছু ছেড়ে ঘেরাও করে ফেলবে চারিদিক থেকে। তো সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি, এবং তা যদি হয় তাহলে ইহুদিবাদ আর থাকছে না, আর আমরা মুসলমান জাতি আল্লাহর সেই কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সবাই একটা বিজয়ের দিকে এগুচ্ছি। একটি নির্দিষ্ট সময় কিয়ামতের পূর্বে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাজত্ব ফিরিয়ে দেবেন, আল্লাহ আমাদের সেই সমৃদ্ধির দিকে দ্রুত ধাবিত করান, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।